হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজ নিয়ে আসলাম খুবই মজাদার একটি রান্নার রেসিপি, আর সেটি হচ্ছে দেশি স্বাদে বেলে মাছ রান্না। এটা খেতে অসাধারণ হয়, আর এটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। আমি এরকম মাছ নিয়ে নিয়েছি, বেলে মাছ, আর এটাকে ভালো করে কেটে পরিষ্কার করে গরম পানি দিয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে 1 চা চামচের মতো লবণ দিয়ে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো। আপনাদের হাতে সময় না থাকলেও 10 মিনিটের জন্য অবশ্যই রাখবেন, এটা কিন্তু এর জন্য ভালো একটা টেস্ট আসে, আর এটার মাছটার ভিতরে লবণটা ঢুকে এর জন্য অনেক বেশি মজা হয় মাছটা। এইভাবে একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে এইভাবে অনেক ভালো লাগবে। 10 মিনিট পরে ফিরে আসলাম, আমি ভালো করে পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। এরকম একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিব তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি 2 চা চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিব 1 চা চামচের মতো আদা রসুন বাটা। এখন এটাকে ভালো করে 2-3 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। আর ছোট্ট একটি টিপস দেই, এই সময় কিন্তু অনেকটাই তেলে এই মশলাটা ছিটে, এই পর্যায়ে যদি সামান্য পরিমাণে লবণ দেন বা সাথে একটু হলুদের গুঁড়া দেন, তাহলে কিন্তু এইভাবে আর ছিটে গায়ে আসবে না। আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন একটু ভাজা ভাজা হয়ে আসছে পেঁয়াজ বাটাটা। এখন আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব, মাঝখান দিয়ে আমি ফেড়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। পানি দিয়ে এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিব প্রথমেই হলুদের গুঁড়া দিয়ে দিব, এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। 1 চা চামচের মতো দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না, এটা একদম দেশি স্বাদে আগের মানুষরা যেভাবে একদম অল্প মশলায় রান্না করতো, তাদের এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হতো। এখনকার আমরা অনেক মশলা ব্যবহার করি, ভাবি যে অনেক মশলা ব্যবহার করলে রান্নাটা অনেক মজা হয়, কিন্তু না, এইভাবে অল্প মশলায় কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয়। আমি এইভাবে মশলা দিয়ে এটাকে আমি 4-5 মিনিট ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব বড় সাইজের একটি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকেও আমি আরো 2-1 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। কষানো শেষ, আমি এখন এক এক করে মাছটা দিয়ে দিব। এইভাবে যদি রান্না করেন আসলেই খেতে অসাধারণ হয়, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই মাছটা এতটা মজা হয়েছে, একদম সাধারণ মশলায় খুবই অল্প সময়ে রান্নাটা হয়েছে। আমি মাছটা দিয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিটের জন্য ভালোভাবে রান্না করব। 4-5 মিনিট পরে দেখুন এখন এই কালারটা অনেক সুন্দর এসেছে, আর বেলে মাছটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মাছটা এমনিতে অনেক নরম থাকে। আমি আরো 1/2 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি, এখন আমি পছন্দ মতো দিয়ে দিব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে এইভাবে আমি চামচ দিয়ে বা হাতল দিয়ে না নেড়ে আমি পাতিলটাকে একটু ঝাঁকিয়ে আমি এটাকে মাছটাকে নাড়িয়ে নিব। রান্নাটা আমার হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে। এখন ঝোলটাও আমি টানিয়ে নিয়েছি, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো।
দেখুন মাছটা কতটা লোভনীয় হয়েছে, খুবই অল্প মশলায় রান্নাটা আর খুবই অল্প সময়। এইভাবে অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর অলরেডি যদি কেউ করে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।